মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ ভূপতি। সবাইকে জানাই স্বাগত। আজকে সানডে, আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি ঝিমঝিম করে, মানে একদম গুলি গুলি বৃষ্টি হচ্ছে। তো দেখো ওদেরকে নিয়ে যাচ্ছি যোগার ক্লাসে। যোগার ক্লাস থেকে আমি যাব একটু আমার মামার বাড়ি, জাস্ট কিছু সময়ের জন্য যাব, যে আবার ফেরত আসবো, এসে ছোটোকে বাড়ি নিয়ে যাবো। চলো আর আমার মামার বাড়ি যা, একটু ছোট্ট করে তোমাদের দেখিয়ে দেবো। যোগা থেকে বাড়ি চলে এসেছি, আর এসেই দেখো ব্রেকফাস্ট বানাতে আজ খুব ব্যস্ত, কারণ আজকের বাড়িতে একটু কেন্টের জন্য মানে একোয়াটা একটু প্রবলেম হয়েছে, তার জন্য মিস্ত্রি এসেছে, বাবাও বাড়িতে আছে, আমার বড় রেশন ধরে চলে এসেছে। তো এখন আমি পাঁপড় ভাজছি, আর কখন যে গ্যাসটা অফ হয়ে গেছে সেটা আমি নিজেও জানি না, জানো, হাওয়াতে আর গ্যাসটা বন্ধ হয়ে গেছে ওভেনটা। আর আমি শুধু বলি পাঁপড় ফুলছে না কেন, তারপর হঠাৎ লক্ষ্য পড়লো যে নিচের ওভেনটা কখন বন্ধ হয়ে গেছে। তো আবার পাঁপড় ভাজা টাজার পর একসঙ্গে দুটো ডিমের অমলেট বানালাম, এটা আমার বরকে খেতে দিলাম, কারণ আমার বর আবার যাবে মামা বাড়ি। আমি বলেছিলাম যাব, তো ওখানে যোগা ক্লাসে গিয়ে একটু প্রবলেম হলো, তাই জন্য আর গেলাম না। তো বরকে এখন মুড়ি দেবো, ডিম ভাজা আর পাঁপড় ভাজা মুড়ি, আর ছোট মোটামুটি খেতে বসে গেছে। তারপর এবার আমি আমার জন্য অমলেটটা করছি, সেই জোড়া ডিমের অমলেট বানাচ্ছি। যোগা ক্লাস থেকে এসেই ঘরে যেন একটা ঝড় পড়ে গেল, বাপরে বাপ। আমি যে বলেছিলাম মামা বাড়ি যাব, তো যাওয়া হলো না, যোগার ক্লাসে গিয়ে একটু প্রবলেম হলো, তাই আর গেলাম না। এখন আমার মেয়ে আমার বর গেছে আমার মামা বাড়ি। তো যাই হোক, এখন এই দেখো ছোটর দিকে দেখো, এই যে ছোট এখন দেখছে মাইটি রাজু, তাই তো? ছোট দেখছে মাইটি রাজু, বাড়ির সবাইয়ের খাওয়া হয়ে গেছে মোটামুটি, সবাইকে ডিম ভাজা করে দিলাম, পাঁপড় ভাজা করে দিলাম, খেয়ে নিল, সঙ্গে চাও করলাম, চাও খাওয়া হয়ে গেল। এবার আমি খাবো, এত সময় খাওয়া হয়নি, চলো সবাইকে ডিম ভাজা পাপা ভাজা করে দিয়েছি, আর সব শেষে একটা বড় করে ডিম ভাজা করলাম, আমি খাবো একটু আর মা খাবো একটু, আর ছোট তো আছে মায়ের পাতে, একটু না হাত দিলে হয় না। তো চলো এবার আমি মুড়িটা খেয়ে নিয়ে আবার রান্নাবান্না করতে হবে। খাওয়া দাওয়ার পর চলে এসেছি উনুনে রান্না করতে, আর দেখো এসে উনুনটা ধরিয়ে দিয়েছি। উনুনে রান্না করতে কার কার ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে, তবে যদি উনুন ঘরটা বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তো আজকে রান্না করবো বড়ি দিয়ে পালং শাক দিয়ে তরকারি। প্রথমেই বড়িটা ভেজে নিচ্ছি, আর লঙ্কাটাকেও ভালো করে ভেজে নিচ্ছি, কারণ বাবা একটু লঙ্কা ভাজা খেতে ভালোবাসে, তাই বড়ির সঙ্গে একবারে লঙ্কাটা ভেজে নিচ্ছি। আর উনুনে রান্নার কথা যদি বলি, সত্যি বলছি আমার না বেশ ভালো লাগে, এখনকার মেয়েরা তো উনুনে রান্না করতেই পারে না। আজকে তো কি রান্না করছি তোমাদের বলাই হয়নি। পালং শাকের তরকারি তুলে প্রথমে গিয়ে একটু ড্রাগন ফ্রুটসটা তুলে নিলাম, ড্রাগন ফ্রুটসটা দারুন পিঙ্ক কালার হয়ে গেছিল দেখে তুললাম। আর এই দেখো সর্ষে আর পোস্ত, মানে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকের মেনুতে কি থাকছে। অনেক দিন ধরে ভাবছি ইলিশ পাতুরি বানাবো, তো ইলিশ পাতুরি বানানো হয়েই উঠেনি। তো আজকের ভাবলাম মামার বাড়ি থেকে বেশ লাউ শাক এনেছি অনেক, আর সেই পাতাগুলো দেখে না আমার জিভে জল চলে আসছিল, তাই আজকের সর্ষে পোস্ত লবণ কাঁচা লঙ্কা বেটে বসে গেছি। দেখো ইলিশ মাছগুলো কেটে নিয়েছি, মা কেটে দিয়েছে অবশ্য, আর এতটাই টাইমের অভাব ছিল না, কোনো ক্লিপ দিতেই পারিনি। তো সিলে বান্নাবাটাও কিন্তু একটা মানে হেভি ব্যাপার বলতে পারো, সত্যি আমরা ভাবি যে আমরা কতটুকুই পারি, আর আমার মেয়েদেরা এদের বয়সে এরা কিগুলো পারবে। আমি কিন্তু মানাকে শেখাই মাঝে মাঝে, জানো, ওরা যে একটু যাতে ছিলে বান্নাবাটা পারে, একটু উনুন ধরাতে পারে, এটাও কিন্তু একটা বেশ সুন্দর ব্যাপার। সবসময় কি গ্যাসে রান্না করতে ভালো লাগে, সব থেকে বেশি শীতকালে উনুনে রান্না করতে হেভি লাগে, আমার তো বেশ সুন্দরই লাগে।
তো মাছে তো লবণ আর তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম, এবার চলে এসেছি কিন্তু নিচে একদম গ্যাস রুমে। সর্ষে পোস্তর মধ্যে একটু হলুদ আর সর্ষে তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে এবার লাউ পাতার মধ্যে মুড়ে দিয়েছি। আর তবে না তাড়াহুড়োয় মুড়েছি, ভালো করে মুড়াই হয়নি। তবে এটাকে যখন ফ্লেমে বেশ একদম আঁচ কমিয়ে ভাজছিলাম, যখন ঢাকনাটা খুলে ভাজি মানে যা সিন ছড়াচ্ছিল না, আমার বাবাকে যা রিভিউ দিল বলে বোঝাতে পারবো না। আমার বাবা কিন্তু বলেছিল দারুণ টেস্ট হয়েছে, আর লাউ শাকটা তো আরও সুন্দর হয়েছিল। যে ইলিশ মাছের টেস্টটা মনে হয় সব লাউ পাতাতেই ঢুকিয়ে গিয়েছিল। তো যাই হোক, মোটামুটি পাতুরির কিন্তু দারুণ নাম পেয়েছি আমি। আর এখনই যাচ্ছি কুলের আচার, কারণ আমার বর সবার শেষে বলছে আজ একটু কুলের আচার খাবো। আর ছোটু তো এখন জম্পেশ করে খাচ্ছে, দেখো এইদিকে আবার একটু চিকেন কষা দিয়েছে সুপ্রিয়ার ঘর থেকে। খাওয়ার সময় একদম কথা বলতেই পারিনি, কারণ ওরা সব মানে প্রচুর দেরি হয়ে গেছিল, ওরা খুব তাড়াহুড়ো করছিল, তাই জন্য কথা বলতেই নাই। এই দেখো স্নান করে আমি খেতে বসে গেছি, পাগড়ি এখনো খুলিনি, আবার খেয়ে উঠেই আবার রান্না করতে লেগে গেছি, কারণ পাপুনকে দেখতে যাবে ওর মা। চলো দেখাই কি রান্না করছি। পাপুনের সঙ্গে দেখা করতে যাবে, আর ও একটু হাতের তৈরি কোনো খাবার খেতে খুব ভালোবাসে, সেই জন্য না লাউ ফুল না সরি কুমড়ো ফুলের বড়া ভাজা বানাচ্ছি। দেখো ওর জন্য কুমড়ো ফুলের বড়া ভাজা বানাচ্ছি। বোন এক্ষুনি চলে আসবে, এসে এইখান থেকেই যাবে দেখা করে। কুমড়ো ফুলের বড়া ভাজা করছি, এরপরে একটা ডিমের কোচ বানাবো, তারপর ছোটকে ঘুম পাড়াতে যাবো। ছোট কোথায় যাচ্ছিস রে? হঠাৎ করেই প্ল্যান হলো, আমি আর ছোট আর আমার বর তিনজনে মিলে এখন যাচ্ছি আমার বড়দের বাড়ি, আর মানা বাড়িতে আছে। চলো এবার একটু ঘুরেই আসি। ভেবেছিলাম তাড়াতাড়ি বেরোবো, সে কি আর হয়, যখন কোথাও যাব প্ল্যান করি না ঠিক সেই সময় ভীষণ দোকানে কাস্টমার আসে। আর তাড়াহুড়োর জন্য আমি তো কোনো ক্লিপই তুলিনি, বলবো কি সামনেই তো 15 আগস্ট, একদিন পরে। আর সমস্ত স্কুলে যত অনুষ্ঠান আর ছেলে মেয়েদের সমস্ত পোশাক নিয়ে এসেছিল, সব ঠিকঠাক করে দিয়ে বেরোতে বেরোতে সেই কত অন্ধকার হয়ে গেছে। আর এখন চলে এসেছি আমার ননদের বাড়িতে, আর এই হলো আমার নাতি। দেখো আমি ঠাকুমা হয়ে গেছি কি হাসি পায় না ভাবলে। তো যাই হোক, এখন আমাদেরকে খেতে দিয়েছে, চলো তাহলে আজকের খেতে খেতে এখানেই আমার ভিডিওটা এন্ড করছি। দেখা হবে নতুন আর একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে আর কমেন্ট করে কেমন জানাবে কেমন লাগলো। টাটা বাই, গুড নাইট।